এবার আরো কিছু সংবাদ এক নজরে। করোনা মোকাবেলা ও মৃত্যু কমানোর জন্য অনেক কষ্ট করেছে সরকার, ভ্যাকসিন জোগাড় করতেও কষ্ট হয়েছে। রাজধানী শ্যামলীতে যক্ষ্মা হাসপাতালে ওয়ান স্টপ টিভি সার্ভিস সেন্টার ও রিজিওনাল টিভি রেফারেন্স ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক এই জামিন মঞ্জুর করেন। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সাক্ষ্য গ্রহণ। সিলেটে একটি বাসা থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরের 4 নম্বর ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে রানী ও ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইলের কালীহাতিতে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে, আহত অন্তত 30 জন। ভোরে ভূঁয়াপুরের যাদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 10টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়।